Hello, assalamu alaikum, dear brothers and sisters. Thanks for clicking me. This is Nasir once again before you, and today we are gonna learn some daily necessary things. Priyo shikhatira, tomra je jekhane acho jekhane thekei dekhcho na keno nischoi bhalo acho nirapode acho. Ajke tomaderke emon kichu bishoy shekhate cholechi ja অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন প্রত্যেকটা দিন তোমাদেরকে এই সব ছোট ছোট বাক্যর মুখোমুখি হতে হয় এবং তোমরা ব্যবহার করো প্রতিদিন তাহলে চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই শুরু করার পূর্বে তোমরা জানো যে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ই ল্যাঙ্গুয়েজে আমরা স্পেশাল কিছু ভিডিও রাখছি যারা স্পেশাল যারা আমাদের স্টুডেন্ট যারা অফলাইন অনলাইন তারা দেখবে সেই সাথে যারা এক্সপার্ট লার্নার্স তারাও ফ্রিলি সে ভিডিওগুলো দেখতে পারে তাই বন্ধুরা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে নাসিস ক্লাব সাবস্ক্রাইব করে রাখো সেই সাথে ই ল্যাঙ্গুয়েজ যে নতুন চ্যানেল রয়েছে সেটাও সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে তোমরা পেয়ে যেতে পারো সেই সাথে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসছি আমাদের প্রায় 300+ ভিডিও রয়েছে এবং আরও নতুন নতুন ভিডিও আসছে সেগুলো ই ল্যাঙ্গুয়েজ প্লাস নাসিস ক্লাব দুই চ্যানেলেই থাকবে প্রিয় বন্ধুরা আজকে সময় নষ্ট না করে আমরা চলে যাই তোমরা জানো যে আমরা যখন একটা মোড়ে যাই মোড়ে বলছে যেটা হচ্ছে টার্নিং যেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট আমরা যে মোড়ে যাই মানে চার রাস্তা যেটাকে বলা হয় চোর রাস্তা রাইট ফোর ওয়ে ডিরেকশন যেটাকে বলা হয় সেইখানে গিয়ে আমরা এমন কিছু কথা বলি এমন কিছু এক্সপ্রেশন করি ছোট ছোট বাক্য তেমন জটিল না এবং আমরা বলতে পারি না এমন সময় এই আলোচনা থেকে এমন কিছু জিনিস শিখতে চলেছি যা অত্যন্ত অত্যন্ত তোমাদের জন্য গুরুত্ব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমরা সারাদিন প্রতিনিয়ত যে কথাগুলো বলি বিশেষ করে স্পেশালি যখন আমরা একটা চার রাস্তার মোড়ে যাই ফোর ওয়েজ ডিরেকশনে যখন আমরা যাই সেইখানে আমরা এমন কিছু কথা বলি যেগুলো একেবারে ছোটো একেবারে ইজিলি বাট আমরা অনেক সময় বলতে পারি না সেটাই আমরা আজকে শিখতে চলেছি তো এখানে একটি সার্কেল ড্র করা হয়েছে সার্কেলটা হচ্ছে যে আমরা যখন চার রাস্তার মোড়ে যাই চার রাস্তার মোড়ে যে গোল চত্বর থাকে সেই গোল চত্বরকে আমরা সার্কেল বলি সার্কেল এছাড়াও আমরা রাউন্ড অ্যাবাউট বলি রাউন্ড অ্যাবাউট এছাড়াও আমরা এটাকে টার্নিং বলি টার্নিং মানে হচ্ছে যে মোড় যেখান থেকে আমরা যে কোনো দিকে টার্ন করি লেফট রাইট কর্নার যে কোনো দিকে আমরা টার্ন করি যার কারণে এটাকে টার্নিংও বলা হয় তাহলে আমরা তিনটি এখানে ভোকাবুলারি শিখলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এটা হচ্ছে সার্কেল রাউন্ড অ্যাবাউট এবং হচ্ছে টার্নিং এবং এই বাম সাইডটা হচ্ছে লেফট ডান সাইডটা হচ্ছে রাইট সোজা হচ্ছে স্ট্রেট আর এই এই নিচের দিকটা হচ্ছে ব্যাক মানে পিছন সাইডটা রাইট সো ধরো যে তুমি এই দিক দিয়ে তুমি এন্ট্রি করবে মানে ঢুকবে একটা জায়গাতে তুমি ঢুকবে এটা হচ্ছে একটি ম্যাপ আমরা এই ম্যাপ অনুযায়ী প্ল্যান করব সেই জন্য ধরো যে তুমি এখান দিয়ে ঢুকছো সো তুমি যখন ঢুকছো তুমি নিজেই যখন আছো ধরো যে তুমি গাড়ি ড্রাইভ করছো অথবা কোনো কারের মধ্যে আছো তখন তাকে বলছো যে কিপ ওয়াকিং হাঁটতে থাকো ধরো যে তুমি কাউকে ডাকছো কোন একটা জায়গাতে ধরো এই সার্কেলে তুমি কাউকে ডাকছো তুমি এই জায়গাতে আছো তুমি এই সার্কেলে আছো তখন তুমি কাউকে বলছো যে কিপ ওয়াকিং হাঁটতে থাকো তার মানে সে হাঁটতে থাকবে সো তুমি যদি তোমার দিকে ডাকো তাহলে বলবে যে কিপ ওয়াকিং ফরওয়ার্ড মানে সামনের দিকে তুমি হাঁটতে থাকো বা কিপ ড্রাইভিং ড্রাইভ করতে থাকো বলতে কোনো কিছু চালাতে থাকো এখন তুমি তোমার দিকে যদি টানো তোমার দিকে যদি ডাকতে থাকো তাহলে কিপ ড্রাইভিং ফরওয়ার্ড মানে সামনের দিকে অথবা কিপ ড্রাইভিং ইন ফ্রন্ট অথবা কিপ ড্রাইভিং অ্যাহেড মানে সামনের দিকে তুমি ড্রাইভ করতে থাকো অথবা তুমি যদি কাউকে পাঠাও এই সার্কেলে পাঠাও মানে তুমি এখানে আছো তুমি একটা লোককে বলছো যে তুমি ওই মোড়ে যাও সেক্ষেত্রে তুমি বলবে যে গো স্ট্রেট মানে তুমি সোজা যাও গো স্ট্রেট সোজা যাও আর যেতে থাকো যদি বলি তাহলে কিপ ওয়াকিং কিপ রানিং কিপ ড্রাইভিং মানে তুমি যেতে থাকো হাঁটতে থাকো সো যখনই তুমি কাউকে ডাকবে তোমার কোন একটা জায়গাতে তখন তুমি তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে তাকে তুমি নির্দেশনা দেবে সার্কেলে আসলাম সার্কেলে আসার পরে বাম দিকে যখন আমরা কোনো কিছু নির্দেশ করব তখন কী কী বলবো দেখো বাম হচ্ছে লেফট অথবা লেফট সাইড সো লেফট এক্সিট এটাকে লেফট এক্সিটও বলা হয় বড় বড় বিলবোর্ড বা বড় বড় রাস্তাতে তোমরা দেখবে যে এক্সিট কথাটা লিখে থাকে অর্থাৎ তুমি এই রাস্তাতে আছো এই রুটে আছো তুমি এই রুট থেকে তুমি এখন কোনো একটা বাম দিক দিয়ে একটা রাস্তা দিয়ে এক্সিট করে তুমি অন্যদিকে কোনো জায়গাতে চলে যাবে বাইপাস করে সো এই জন্য এই এক্সিট শব্দটা লেখা থাকে সো লেফট এক্সিট এখন
তুমি ধরো যে কারে বসে আছো, কেউ ড্রাইভ করছে বা কেউ ড্রাইভিং সিটে আছে, তুমি ব্যাক সিটে আছো, তুমি এখন বলছো যে টেক লেফট, মানে বামে নাও। টেক লেফট মানে হচ্ছে বামে নাও, আর টার্ন টু লেফট মানে হচ্ছে যে বামে ঘুরো। দুইটার মধ্যে পার্থক্য আছে, আমরা দুটা সেন্টেন্স খুব ইজিলি বলতে পারি, তবে দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আমি বলে দিচ্ছি। টেক লেফট হচ্ছে বামে যাও। বামে যাও বলতে ধরো যে আমরা চার রাস্তার লেন পাই না, যেমন আমরা চারটি লেনের বৃহত্তম স্ট্রিট পাই, মানে রোড পাই, সেক্ষেত্রে দেখবে যে অনেকগুলো রাস্তা করা আছে ছোটো ছোটো। তো সেক্ষেত্রে তুমি এখন কোন রুট দিয়ে ঢুকবে, সেক্ষেত্রে তোমার ধরো যে এখানে 1, 2, 3 চারটি একসাথে রাস্তা ঢুকে গিয়েছে, এখন তোমার কোন রাস্তা দিয়ে ব্রিজের ওই পার দিয়ে ওপারে যাবে, অথবা কোন রাস্তা দিয়ে বামে যাবে, কোন রাস্তা দিয়ে ডানে যাবে, এটার জন্য তুমি ওই মুহূর্তে বলতে পারো টেক লেফট বা টেক রাইট বা টেক স্ট্রেট, মানে তুমি বামেরটা নাও বা সোজাটা নাও বা ডানেরটা নাও। এক্ষেত্রে টেক লেফট, টেক রাইট, টেক স্ট্রেট বলতে পারো, অথবা টেক দ্য সেকেন্ড লেফট, মানে বাম দিক থেকে তুমি দ্বিতীয় লেফটের কথা বলছো। ধরো যে তুমি ব্রিজে যাচ্ছ, এখন তুমি ব্রিজে যাবে, সো এই যে আমাদের এই শিবতলা দিয়ে যে ব্রিজ, এ রাস্তাতে চারটা লেন করা রয়েছে, চারটা পরপর চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, রাইট। এখন তুমি শান্তি মোড় থেকে ব্রিজের দিকে উঠছো, এখন একটা রাস্তা চলে গেছে ব্রিজের ওই পারে, একটা চলে গেছে বাম দিক দিয়ে, একটা চলে গেছে ডান দিক দিয়ে, সো এইভাবে কিন্তু চার পাঁচটা রাস্তা থাকে। সেক্ষেত্রে আমরা বলবো টেক দ্য লেফট, টেক দ্য রাইট, অথবা টেক স্ট্রেট, অর্থাৎ বামে নিয়ে ফেলো, অথবা ডানের রাস্তা নিয়ে ফেলো, অথবা সামনের রাস্তা নিয়ে ফেলো, অথবা একাধিক যদি অনেকগুলো রাস্তা থাকে সেক্ষেত্রে আমরা বাম দিক থেকে কাউন্টিং করে বলতে পারি টেক দ্য ফার্স্ট লেফট, টেক দ্য ফার্স্ট লেফট, মানে বামের নাও বাট প্রথম যেটা সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। টেক দ্য সেকেন্ড লেফট মানে বামের দিক থেকে সেকেন্ড লেফট, যেটা সেকেন্ড লেফটটাকে বলা হয়েছে, বা টেক দ্য থার্ড লেফট, বামের দিক থেকে থার্ড লেফটকে ধরা হয়েছে। এবার ডান দিকেও যদি অনেকগুলো রাস্তা চলে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে টেক দ্য সেকেন্ড রাইট, টেক দ্য সেকেন্ড রাইট, টেক দ্য থার্ড রাইট। সো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একাধিক রাস্তা থাকার ক্ষেত্রে আমরা টেক শব্দটা ইউজ করব, বাট টার্ন ইউজ করতে পারবো না, ওখানে টার্ন ইউজ করাটা ভুল হয়ে যাবে। এবার দেখো টার্ন টু লেফট এটা কেন ইউজ করি, টার্ন মানে আসলে পরিবর্তন করা, দিকটা চেঞ্জ করে ফেলা, এই জন্য টার্ন ইউজ করি। আমরা টার্ন টু লেফট, টার্ন টু রাইট মানে বামে ঘুরে যাও, ডানে ঘুরে যাও, আমরা এভাবে বলতে পারি। নর্মালি আমরা সব জায়গাতেই টেক ইউজ করতে পারি, তবে টার্ন একমাত্র ইউজ করব দিক নির্দেশনা চেঞ্জ করার ক্ষেত্রে। সো টার্ন টু লেফট, টার্ন টু রাইট, অথবা গো টু লেফট আমরা বলতে পারি। গো টু লেফট মানে হচ্ছে যে বামে যাও, বা গো টু রাইট ডানে যাও। স্ট্যান্ড অন লেফট, স্ট্যান্ড অন লেফট, স্ট্যান্ড মানে কি দাঁড়াও বা অপেক্ষা করো, সো স্ট্যান্ড অন লেফট। এখানে অনেকে কোশ্চিন করতে পারে যে স্ট্যান্ডের পরে এখানে ওয়ান কেন আসলো, টু কেন আসলো না। টু একমাত্র তখনই কাজ করবে যখন সেন্স বলবে যে দিকে বোঝাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান চেঞ্জ করে একটা দিকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বা মুভ করার কথা বলা হচ্ছে, তখন অবশ্যই টু হবে। বাট যদি কোনো এক জায়গাতে অবস্থানের কথা বলি বা অবস্থান সেন্স কাজ করে সেক্ষেত্রে অবশ্যই ওয়ান ইউজ করব, তাহলে স্ট্যান্ড অন লেফট। অথবা আমরা বলতে পারি ওয়েট অন লেফট, ওয়েট মানে কি অপেক্ষা করো, অন লেফট, ওয়েট অন লেফট বামে অপেক্ষা করো, ওয়েট অন রাইট ডানে অপেক্ষা করো। ঠিক অনুরূপভাবে আমরা ডান দিকেও দেখো, রাইট মানে ডান, রাইট এক্সিট মানে ডানের এক্সিট, টেক রাইট মানে ডানের রাস্তা নিয়ে চলে যাও, টেক রাইট বা টেক রাইট এক্সিট বলতে পারি আমরা, টেক রাইট এক্সিট ডানের রাস্তা দিয়ে চলে যেতে পারি, তখন সেক্ষেত্রে আমরা টেক রাইট ইউজ করতে পারি। এরপর দেখো টার্ন টু রাইট, টার্ন টু রাইট মানে কি পরিবর্তন করো, দিক চেঞ্জ করো, সো টার্ন টু রাইট। তারপর দেখো আমরা ইচ্ছে করলে কাম গোয়ের সাথেও ইউজ করতে পারি, দেখো কাম টু রাইট ডানে আসো, কাম টু রাইট ডানে আসো, কাম টু লেফট বামে আসো। তো দেখো টু ইউজ করছি আসলে একটা জায়গা থেকে চেঞ্জ করার ক্ষেত্রে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার ক্ষেত্রে বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সো কাম টু রাইট, কাম টু লেফট ডানে আসো বা বামে আসো, এক্ষেত্রে আমরা টু ইউজ করবে। বাট যদি বলি যে ডানে দাঁড়াও, তাহলে স্ট্যান্ড অন রাইট, স্ট্যান্ড অন লেফট বামে দাঁড়াও, ডানে দাঁড়াও। যদি বলি যে ডানে অপেক্ষা করো, ওয়েট অন রাইট, বামে অপেক্ষা করো, ওয়েট অন লেফট। তাহলে এখানে ওয়ান এবং টু এর যে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সব জায়গাতেই টু আর ওয়ান গণ হলে ব্যবহার করা যাবে না। বন্ধুরা এই বিষয়টি তোমার যদি একেবারে নতুন হয়ে থাকে যে নতুন কিছু শিখলাম, তাহলে এখনই তোমরা আমার এই ভিডিওতে লাইক করে দাও আর শেয়ার করে দাও, তাহলে দেখো আমরা আরও কিছু জিনিস শেখার চেষ্টা করি। দেখো এই কর্নারগুলোকে বলা হয় কর্নার, রাইট,
কর্নার। সো এখানে দেখো কর্নার মানে কোনা, কোন একটা কোনার কথা বলছি, সার্কেলের এটা হচ্ছে কর্নার। সো ওয়েট ওয়ান কর্নার, অপেক্ষা করা মানে কোন এক জায়গাতে স্থান বোঝাচ্ছে। ওয়েট, স্ট্যান্ড, স্টে এসব শব্দগুলোর ক্ষেত্রে আমাকে ওয়ান ব্যবহার করতে হবে, এখানে টু ইউজ করতে পারবো না। টু ইউজ করতে হলে এটা হবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা অর্থে, ঠিক আছে। সো ওয়েট ওয়ান কর্নার, কর্নারে ওয়েট করো, স্ট্যান্ড ওয়ান কর্নার, কর্নারে স্ট্যান্ড করো, অথবা সিট ওয়ান কর্নার, কর্নারে বসো, সেক্ষেত্রে ওয়ান ইউজ করেছি দেখো। আর যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা বলি, সো গো টু কর্নার, কাম টু কর্নার, কর্নারে যাও বা কর্নারে এসো, রাইট। দেখো কাম টু কর্নার, স্ট্যান্ড ওয়ান কর্নার। এরপরে দেখো আমরা যদি কোনো লোককে বলি যে পিছনে যাও, ধরো যে তুমি সার্কেলে আছো, ওই সামনের দিক থেকে কেউ আসছে, সেক্ষেত্রে তুমি বলবে গো ব্যাক, গো ব্যাক, মানে তুমি পিছনে চলে যাও, গো ব্যাক। এছাড়া আমরা আরও কিছু জিনিস বলতে পারি, ধরো যে তুমি এই রাস্তার এই মাথাতে আছো, রাইট। এখন এই অপোজিটে হচ্ছে হসপিটাল, সো তুমি যখন কাউকে বলবে যে অপোজিটে যাও, অপোজিটে একটি হসপিটাল আছে, সো গো অপোজিট, রাইট, গো অপোজিট, অপোজিটে যাও। প্রিয় বন্ধুরা, তুমি যখন একটি সার্কেলে দাঁড়িয়ে থাকবে, সেক্ষেত্রে যখন তুমি কাউকে নির্দেশনা দেবে ডানে বামে সামনে পেছনে এদিকে ওইদিকে বিভিন্ন জায়গাতে তুমি যাও, সেক্ষেত্রে তোমার এগুলো অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে, রাইট। অথবা তুমি কাউকে ডাকছো তোমার কাছে, সেক্ষেত্রেও তুমি এগুলো ইউজ করবে তোমার প্রয়োজন মতো। আমরা নেক্সট ভিডিওতে এটাকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি যদি সত্যি তোমাদেরকে ভালো লেগে থাকে, কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই আমরা এত ছোট ছোট বাক্য বানাতে পারি এবং যেটা প্রতিদিন আমাদের প্রয়োজন, যদি তোমাদের কাছে মনে হয় যে এটা খুবই খুবই অত্যন্ত একটি হেল্পফুল ভিডিও, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, শেয়ার করবে, যাতে তোমার আশেপাশে থাকা বন্ধুরা খুব সহজেই ভিডিওটি পেয়ে এবং তারা ফ্রিলি স্পোকেন শিখতে পারে। আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।